আপনি আমারে কি লাইলেও আমি কিছু কমু না, আর ফুলের মালা দিলেও আমি কোনো কিছু কমু না। কারণ আমি একটা কথা জানি যে যার লগে মিল বেশি হের লগে কিল বেশি। ওই কয় না সবাই না সবাই না পোলা পান কাইজা লাগলে কয় আই আই তুই থুকুমুকু কয় আই তুই থুকুমুকু কয় আমি অবশেষে মুরুব্বীরা নিয়ে মিলে আই দাদা মিলতে যাওয়া তাইলে আর কিলা কিলির দরকার নাই। সবাই আমরা খাজা বাবারে বাবা কই তাই না? আচ্ছা একটা মানুষ কি কাম করলে এই পৃথিবীতে সবার বাবা হইতে পারে? আমরা হাত তুলে বললেন আল্লাহ আমার দয়ালের দরবার থেকে খালি হাতে ফিরে যাবে আমি থাকতে আমার দয়ালকে ওই দরবারের প্রতি মন্দচারী বলবে আমি সইতে পারবো না। মাবুদ এলাহি যদি আমার ভান্ডে কোনো সন্তান তুমি রেখে থাকো তাহলে এই রমণীকে দিয়ে দাও, সন্তান গুরুর জন্য গুরুর নামের জন্য তুমি দান করে দিলে একটা সন্তান দুনিয়ায় তোমাকে একটা মুখে বাবা ডাকত কিন্তু আমি তোমাকে আজকে দোয়া করে দিলাম এবং বর দিয়ে দিলাম এই সারা সৃষ্টি কুল যত আদম সন্তান আছে প্রত্যেকে তোমাকে বাবা বলে ডাক। তোর এই জিগাইতাম বয়াতি ধন বড় হয়ে গেছে, এই স্ত্রী যদি স্বামীরে বাবা কয় তাইলে স্ত্রী তালা কয় না কি হয় এটা কই? আমার কর্তায় আমার ঘরে ডাক দিয়ে এখন তো তাও একটা বাবু আছে, আগে যখন আমি একা ছিলাম তখন যেখানেই থাকতাম বাড়ির মধ্যে পাড়া দিয়ে আইসা কইতো করে এই কই গেলি কই গেলা বুঝছি ঠাকুরে যাইছি এই যে আসি আসতেছি আর হনে তো কয় গেদির মা নামের দরকার হয় না। স্বামী স্ত্রীর এমন একটা বিষয় এখানে নামের কোনো দরকার হয় না। এই দেওয়ান বাবলি সরকার বাবা রে বাবা পিলার লেখতে কয় ডায়ল লাগে? বানু বাবু কয় একটা দিলেই চলে তবে এল দুইটা দিলে পিলারটা পোক্তই এই আর কো মাসকা পোক্ত বয়তির লগে পড়ে গেছি এদিকে দেওয়ান হেদিকে হইল সরকার মাঝখানে হইল বাবলি হ্যাঁ দুই এলালা পিলার। আপনি খালি জবাব করবেন এই সবাই আমরা খাজা বাবারে বাবা কই তাই না? আচ্ছা একটা মানুষ কি কাম করলে এই পৃথিবীতে সবার বাবা হইতে পারে? আমরা তো খালি বাবা কই আই গেলাম, এখন এই যে আমরা যেই দরবারে আসছি তার যারা ভক্ত ব্যক্তিই দানের বাবা কয় কথা ঠিক নেই। ওই যে নৈরা আপনার এই যে কার্তিকপুর ফারুক চিস্তি হ্যারে ব্যাগ ভক্তরাই ফারুক বাবা কয় তাইলে একটা মানুষ কোন পর্যায়ে গেলে ব্যক্তের বাবা হইতে পারে? ঘরের বউ বাবা কইতে পারে সমস্যা নাই। হেডা টেলিভিশনেরটা কই নাই কিন্তু টেলিভিশনে দেখবেন ডায়লগ দেয় আরে বাবা এই গামছাটা দেও তো বাথরুমে ঢুকিয়া বৌরে কইতেছে গামছাটা দেও তো কয় আরে বাবা দিতাছি এটা হেই বাবা না কি তোরা কইছে না কইছ আরে এই তোর এই জিগাইতাম বয়াতি ধন বড় হয়ে গেছে এই স্ত্রী যদি স্বামীরে বাবা কয় তাইলে স্ত্রী তালা কয় না কি হয় এটা কই? স্ত্রী যদি স্বামীরে বাবা কয় তাহলে স্ত্রী তালা কয় না কি হয় এইটা কইব কথাবার্তি শেষ। আমি তার কথার জবাব একেবারে অল্প কথার মধ্য দিয়ে যতটুকু গুরুত্বপূর্ণ আলোচনা রাখা যায় যতটুকু না করলেই না চেষ্টা করব। কিন্তু আমার আল্লাহ পাক বলে কি যে আমি ঋণগ্রস্ত মানুষকে পছন্দ করি না। তোমার যতটুকুই আছে সামর্থ্য অনুযায়ী তুমি তোমার ঋণকে পরিশোধ করো, তুমি ঋণী হয়ে কখনো কোনো দিন আমার সান্নিধ্যে
আইসো না, আমি ঋণগ্রস্ত মানুষকে পছন্দ করি না। তো যেহেতু আমার সাধ্যের মধ্যে আছে, যতটুকুই আছে আমি চেষ্টা করি তার জবাব বলা কওয়া শেষ করার জন্য, তারপরে কর্তার ইচ্ছা কীর্তন আসলে আপনারা যেভাবে চান বা আপনারা যেভাবে চাইবেন ওইভাবেই আমাদের গাওয়াটা উচিত। ছোট করে খাজা বাবার পালা থেকে একটি গান গাই, তারপরে দেখি কী আলোচনা করো। ওরে আমার খাজা বাবার আশেক যারা, ও তারা খাজার ধেনি থাকে, আবার খাজার ধেনি থাকলে ভক্ত নরানি রূপ দেখে। ওরে জিন্দায়লি দয়াল খাজা, জিন্দায়লি খাজা বাবা ধ্যান করিলে পাই খাজায়, মরে নাই মরে নাই রে ও খাজাই, মরে নাই রে আমার খাজা বাবারা। সেই যারা খাজার ধ্যানে থাকে, ওরে খাজার ধ্যানে থাকলে ভক্ত দুটা ডিরু দেখে। আমার খাজা বাবারা সেগি যারা খাজার ধ্যানে থাকে, ওরে খাজার ধ্যানে থাকলে ভক্ত দুটা নিরূপ দেখে। ওরে হিন্দের অলি দয়াল খাজা, আমার হিন্দের অলি দয়াল খাজা, ধ্যান করিলে পাই খাজায়, মরে নাই গো ও খাজা বাবাই, মরে নাই গো। সবার জন্য না, মরণ সবার হয় না। এই মাইকটাকে যিনি সৃষ্টি করলেন, তিনি হয়তো বা সশরীর এই দুনিয়ায় নাই, কিন্তু তার সৃষ্টিটা আছে। আজকে এত লোকজনের সমাগম এখানে হয়েছে, হাজার হাজার মানুষ, শীতের রাত, তারপরেও কষ্ট করে আপনারা এখন পর্যন্ত অনেক মানুষ আছেন। আমার এই আওয়াজটা পৌঁছাইতো না যদি এই অত্যাধুনিক যন্ত্রটা না থাকতো। আমি এইখানে কথা বললেই শোনা যাচ্ছে, আবার একটু বললে শোনা যাবে না। এটা একটা সৃষ্টি, মরণ নাই বেঁচে রইল, সৃষ্টির মাধ্যমে, কর্মের মাধ্যমে জীবন সবার জন্য, মরণ না। ওই যে আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, ভাবে দেখলাম শুনিলাম কি সুই বুঝলাম না। আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, দেখলাম শুনলাম কি শুনি। যারা খালি আইলো আর গেল আর ওই ঠেলা জালি বাইয়া গেল, কিন্তু কোনো হিসাব রাখলো না। আল অলি আউলিয়া লায়ে মতু, আমার আল্লাহর অলিগন্ধের কোনো মরণ নাই, কবিতার গানের মধ্যে বলেছে। ওরে জিন্দাই অলি খাজা বাবা, ওরে আল্লাহর অলি খাজা বাবা, ওরে আল্লাহর অলির নাই যে মরণ, নিজে আল্লাহ কয়। ওরে জিন্দা অলি নাই রে মরণ, নিজে আল্লাহ কয়, আল্লাহর জাতের সাথে মিশা গিয়া অমর হইয়া রয়। ওরে আল্লাহর অলির নাই যে মরণ, নিজে আল্লাহ কয়, আল্লাহর জাতের সাথে মিশা গিয়া অমর হইয়া রয়। তারা রোহানি ভেসেতে ঘুরে, ও দেখো রোহানি ভেসেতে ঘুরে, শহরে খাজায় মরে নাই রে ও বাবাই, মরে নাই রে। আজমিরে এক গরিব ছিল বড় অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। ওরে আজমিরে এক গরিব ছিল বড়ই অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। মাত্র ৫০০ টাকা হইলে পরে দিতে পারে বিয়া, ৫০০ টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া। মাত্র ৫০০ টাকা হইলে পরে
দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা, কান্দে ঘরে বইয়া, গরিবি বলে চলে গেল খাজারি দরবারে। শোনো শোনো দয়াল খাজা, বলছি বিনয় করে, মাত্র 500 টাকা দিবাই আমায় সত্য খাজা হইলে, ওরে মাইয়ার বিয়া দিব আমি এই টাকাটা পাইলে। বলে 500 টাকা দিবাই আমায় সত্য খাজা হইলে, মের বিয়া দিব আমি ওই টাকাটা পাইলে। ওরে এইভাবে দেবো না যাতে, 3 দিন হইল গত, তবুও তো গরিব বেটায় টাকা পাইল না তো। ওরে এইভাবে দেবো না যাতে, 3 দিন হইল গত, তবুও তো গরিব বেটায় টাকা পাইল না তো। ওরে টাকা না পাইয়া বেটায় বাইরে গেল হাতি, বাহির হইতে হাতে তুইলা নিলই একটা লাঠি। ওরে টাকা না পাইয়া বেটায় বাইরে গেল হাতি, বাহির হইতে হাতে তুইলা নিলই একটা লাঠি। এবার তিনটা বাড়ি মাইরা বলে, ওরে তিনটা বাড়ি মাইরা বলে, খালি হাতে যাই খাজায়, মরে নাই মরে নাই রে খাজা বাবাই, মরে নাই মরে নাই রে। দরবার হইতে বাহির হইয়া গেল একটু দূরে, পিছন থেকে একটা পাগল ডাক দিয়া কয় তারে, ওরে দরবার হইতে যাইয়া গরিব গেল একটু দূরে, পিছন থেকে একটা গরিব একটা লোকে ডাক দিয়া কয় তারে। পাগলের ডাক শুইনা গরিব হইয়া গেছে খারা, ওরে পাগলায় তার হাতে দিছে 500 টাকার তোরা, কয় তোমার টাকা কেন নিব তোমায় চিনি না, তোমার পরিচয় না দিলে তোমার টাকা নিব না, আমি গরিব বলে টাকা চাইলাম খাজারও দরবারে, খাজাই তো দিল না টাকা, যাচ্ছি খালি ফিরে, আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না, তোমার পরিচয় না দিলে তোমার টাকা নিব না। ওরে পাগল কয় পিছনে তাকাও, ওরে পাগল কয় পিছনে তাকাও, কম্বল উঠাই খাজায়, মরে নাই রে খাজা বাবাই, মরে নাই রে। পাগলার কথা শুইনা বেটায় হইয়া গেল খারা, ওরে পাগলায় তার হাতে দিছে 500 টাকার তোরা, কয় গরিব বলে টাকা চাইলাম খাজারও দরবারে, খাজাই তো দিল না টাকা, যাচ্ছি খালি ফিরে, আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না, তোমার পরিচয় না দিলে তোমার টাকা নিব না, আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না, তোমার পরিচয় না দিলে তোমার টাকা নিব না। ওরে পাগল কয় পিছনে দেখো, ওরে পাগলায় কয় পিছনে দেখো, কম্বল উঠাই খাজায়, মরে নাই রে খাজা বাবাই, মরে নাই রে। পাগলার কথা শুইনা গরিব গেল পিছনে, যাইয়া দেখে তিনটা বাড়ির দাগ্রয় সেখানে, পাগলার কথা শুইনা বেটায় গেল পিছনে, যাইয়া দেখে তিনটা বাড়ির দাগ্রয় সেখানে। ওরে যেই তিনটা বাড়ি দিছে খাজার রওয়া যায়, ওই তিনটা বাড়ি দেখে পাগলের গায়, ওরে যেই তিনটা বাড়ি দিছে খাজার রওয়া যায়, ওই তিনটা বাড়ি দেখে পাগলের গায়। পায়ে ধরিয়া বলে, তুমি নিশ্চয় দয়াল খাজা, অপরাধ আমার হইয়া গেছে, দাও আমারে সাজা। ওরে পায়ে ধরিয়া বলে, তুমি নিশ্চয় দয়াল খাজা, অপরাধ হইয়া গেছে, দাও আমারে সাজা। এইভাবেতে পাও ধরিয়া কান্দে কচুক্ষণ, উপর দিকে মাথা গরিব উঠাইল যখন, ও সে এইভাবেতে পায়ে ধরিয়া কান্দে অনেকক্ষণ, ওরে উপর দিকে মাথা গরিব উঠাইল যতক্ষণ, দেখে পাগলা গেছে গায়েব হইয়া, নাই রে আশেপাশে, আমার খাজায় নিজেই টাকা দিছে আইসা পাগল ভেসে।
পাগলাই গেছে গায়েব হইয়া নাই রে আশেপাশে, আমার খাজা বাবা টাকা দিছে আইসা পাগল বেশে, ওরে টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি, বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজায় আল্লাহ রলি, ওরে টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি, বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজার আল্লাহ ওলি, ওরে খাজা বাবা আল্লাহ রলি, যে না করে বিশ্বাস তার এলেম কামলাম রোজা নামাজ সবই সর্বনাশ, আমার খাজা বাবা আল্লাহ রলি, বড় পীরে আল্লাহ রলি, শাহালি বাবা আল্লাহ রলি, সুরের সরি আল্লাহ ওলি, মিরপুরেতে আল্লাহ আমার ভান্ডারি বাবা আল্লাহ রলি, যে না করে বিশ্বাস আমার মজিব বাবাই আল্লাহ রলি, যে না করে বিশ্বাস তার এলেম কালাম রোজা নামাজ সবই সর্বনাশ, ভেবে মানিকগঞ্জেরা বল বলে মরে নাই মরে নাই রে, খাজা বাবাই মরে নাই মরে নাই রে, ওরে জিন্দায় ওলি খাজা বাবা, জিন্দায় ওলি খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজায় মরে নাই মরে নাই রে, খাজা বাবাই মরে নাই মরে নাই রে, ওরে মরে নাই মরে নাই রে, খাজাই মরে নাই মরে নাই রে, খাজাই মরে নাই মরে নাই মরে নাই, আশিকের ফুল খাজা মঈনুদ্দিন তুমি ভক্তেরই বুলবুল, আশিকের ফুল খাজা মঈনুদ্দিন তুমি পড়ানো বুলবুল, ও বাবা তোমার প্রেমে কত প্রেমিক, তোমার প্রেমে কত প্রেমিক, কেঁদে কেঁদে বাবা হয় আকুল খাজা, ও জপ হাস ফিরা পি জাল্লিল্লা মাফি কাল ফি গাইরুল্লা, জপ হাস ফিরা পি জাল্লিল্লা মাফি কাল ফি গাইরুল্লা, নূর মোহাম্মদি সাল্লিল্লা, নূর মোহাম্মদি সাল্লিল্লা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদি রাসূলুল্লাহ, জপ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদি রাসূলুল্লাহ, খাজা বাবা তুমি আল্লাহর ওলি, আজমিরেতে ছুটে আসে কত পুরুষ ও নারী, ওরে আমার দানেশ চিস্তি তুমি আল্লাহর হইওডি, দরবারেতে ছুটে আসে কত পুরুষ ও নারী, বাবা হৃদয় দিলে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ, কই যা মরে যত ভক্তেরই কুল রে বাবা, আমি
তুমি পড়ানো বলবো সেই তো পেয়েছে তোমার দয়ায় কত জনার কপাল খুলেছে ও দয়াল যে চিনেছে সেই তো পেয়েছে তোমার দয়ায় কত জনার খাঁচা কপাল খুলেছে মইনুদ্দিন একবার যদি আমি পাইনি একবার যদি পাইরে দয়া জীবনে আর করবো না ভুল রে দয়া গণেশ চিস্তি একবার যদি পাইরে দয়া জীবনে আর করবো না ভুল আশেকের ফুল খাজা মইনুদ্দিন তুমি ভক্তেরই ভুল আশেকের ফুল খাজা মইনুদ্দিন তুমি পড়ানো বুলবুল হারমোনিয়ামের সাউন্ড একটু বাড়ান প্রেমিকে বোঝে প্রেমের জ্বালা বোঝে না কেউ খাজা মইনুদ্দিন তোমার ইশকের খেলা ওরে প্রেমিকে বোঝে প্রেমের জ্বালা অপ্রেমিকে বোঝে না বাবা তোমার ইশকের খেলা ও বাবা প্রেমের দ্বিগুণ প্রেমের আগুন জলে নাকি এল একটাই লাগে দুইটা দিলে একটু শক্তপোক্ত হয় এবার বাবলি সরকার খুব শক্তপোক্ত একটা ব্যাপার তিনি বুঝাইলেন কারণ আগে দেওয়ান তারপরে বাবলি তারপরে হচ্ছে সরকার না আপনি এখানে একটু সম্মান আমাকে করে গেলেন যদিও একটু আপনি আপনার ভাবেই বলেছেন কিন্তু যতটুকু সম্মান আপনি আমাকে দিলেন এতটুকু সম্মান পাওয়ার যোগ্যতা আমি রাখি না মতে মোহাম্মদ জগতের গুরু তাতে তাপসীগণের বাঞ্ছা কল্প তরু আল্লাহ তেলা সারিকা জপে চিরকা এই দিন অক্ষরে যোগ কইরা লোকের রাজ্জাক দেওয়ান রে কইছে মাতাল তাই তো আমি মাতাল দেওয়ান বাবলি সরকার আমি মাতাল উত্তর শরি তার ঘরের খুঁটি তাই তো আমার মাতালের মাতলামি রাখছি যে বাঁধিয়া আর দেওয়ানটা হইল আমার পৈতৃক সম্পত্তি দাদা গুরু আনোয়ার দেওয়ান আমি বন্ধনা গানে গেছি যে বলিয়া বাবলি হইল বাবা মা দেওয়ার নাম আপনায় বলতেছি আর আমি সরকার শব্দটা কেন রে ভাই
বহন করতেছি। আমার বাবার নাম হইল বাবুল সরকার, তাই সরকারি নিয়া দোলা দোলায় ভাবে ভাবে দেওয়ান বাবলি সরকার যাই বলিয়া, রে দেওয়ান বাবলি সরকার যাইব। প্রশ্ন করে আমার কাছে ধর্ম সবার ঠাই, করে আমি ভুলি নাই ভুলি নাই কথা জবাব দিয়া যাই। কয় কোন কর্ম করলে একটা লোক সারা বিশ্বের বাবা হইতে পারে? আপনারা জানেন আমার খাজা বাবার, যিনি পীর ছিলেন ওসমান হারুনি, তার গুরুর দরবারে এক রমণী গিয়েছিলেন সন্তানের আশে, কিন্তু ওসমান হারুনি বাবাজি তিনি ধ্যান করে চেয়ে দেখলেন যে রমণীর ভাণ্ডে কোনো সন্তান নাই। তো বললেন, মা গো তোমাকে আমি মা ডেকেই তোমার আত্মা একটু শান্তি দিতে চাই, তোমার গর্ভের থেকে কোনো সন্তান কোনো দিন এসে তোমাকে মা ডাকবে না। রাস্তা দিয়ে যায় আর আবল তাবল একটু বলে, খাজা বাবা এই কাণ্ড দেখে বলে, শোনো তুমি মনে কষ্ট পাও না, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, অনেক বড় ঘটনা, ঘটনা বলতে গেলে অনেক সময় বলা যাবে, আমি সংক্ষিপ্ত আকারে শেষ করলাম করতে চাচ্ছি। আমার খাজা বাবা বলেন, মঈনুদ্দিন তিনি হাত তুলে বললেন, আল্লাহ আমার দয়ালের দরবার থেকে খালি হাতে ফিরে যাবে, আমি থাকতে আমার দয়ালকে ওই দরবারের প্রতি মন্দচারী বলবে আমি সইতে পারবো না। মাহমুদ এলাহি, যদি আমার ভাণ্ডে কোনো সন্তান তুমি রেখে থাকো তাহলে এই রমণীকে দিয়ে দাও, আমার সন্তানটি আমি তাকে দান করলাম। কিছুদিন পরে সন্তান নিয়ে দরবারে গেল, যাওয়ার পর ওসমান হারুনির কাছে কয়, এই যে নেন, আপনি তো কইছিলেন আমার সন্তান হইব না, আর এই যে সন্তান সহকারে আইসি, একটু দোয়া করে দেন, বালা মুসিবতে যেন তারে না পায়। ওসমান হারুনি কয়, ঘটনা কি, সন্তান পাইলা কই? কয়, কই পাইলাম মানে, সন্তান আবার কিভাবে পায়, আর দশজন যেভাবে পায় আমিও সেইভাবে পাই, আল্লাহর রহমতে আমার গর্ভে এসেছে, শুধু তাই না আমার মাতৃ দ্বার দিয়েই তাকে প্রসব করেছে, এইভাবেই পাইছি। চোখ বন্ধ করে কয়, ঘটনা কোন জায়গায় ঘটলো? দেখে এই ঝামেলা তো মঈনুদ্দিন বাজাইছে, ডাইকে নিয়ে এসছে, মঈনুদ্দিন কেরামতি দেখাও না, ক্ষমতা দেখাও, আমি না কয়ে দিলাম সন্তান নাই আর তুমি সন্তান দিয়ে দিলা। মঈনুদ্দিন কয়, কেরামতির জন্য দেই নাই, ওরে তোর নামের ক লঙ্ক হবে তোরি যাই মোর ডুবিয়া, যদি তোর নামের ক লঙ্ক হবে যদি তোরি যাই মোর ডুবিয়া, অকুল সাগর ধরলাম পারি মুর্শিদের নাম লইয়া, ওই আমার বান্ধবীর নাম লইয়া, ওই আমায় রাখো মারো সবই পারো নিও যে তরাইয়া, ওই আমায় রাখো মারো রাখো মারো সবই পারো নিও যে তরাইয়া, অকুল সাগর ধরলাম পারি মুর্শিদের নাম লইয়া, ওরে আমার বান্ধবীর নাম লইয়া, ভরসা আব্দুল আজিজ জালাল কয় ভাবিয়া,
অকুল সাগর ধরিলাম পারি মুর্শিদের নাম লইয়া, ওই আমার বান্ধবের নাম লইয়া। দয়াল আমি তো অকুল সাগর পাড়ি দিয়েছি তোমার নাম ধরে, আমি থাকতে যদি তোমার নামের কলঙ্ক হয় ওই নাম দিয়ে আমি কি করব, আর সন্তান দিয়ে কি করব। এর জন্য আমার হইতে একটা সন্তান আমি দান করেছি, আমার ওসমান হারুনি বলে মঈনুদ্দিন। এত বড় হৃদয় তোমার, এত বড় আত্মত্যাগ, নিজের সন্তান গুরুর জন্য, গুরুর নামের জন্য তুমি দান করে দিলে একটা সন্তান দুনিয়ায়। তোমাকে একটা মুখে বাবা ডাকতো, কিন্তু আমি তোমাকে আজকে দোয়া করে দিলাম এবং বর দিয়ে দিলাম। এই সারা সৃষ্টি কুল যত আদম সন্তান আছে প্রত্যেকে তোমাকে বাবা বলে ডাক। এবার কয়, হ্যাঁ এই স্ত্রী যদি বাবা কয় তাহলে তালা কয় না তাহলে কি হয়? আজকে যে আমি কি পরিমাণ মনটারে নরম করে গান গাইতেছি এটা আপনারা আমি ভাই বুঝাইতে পারলাম না। এর কারণ আমার এটা অভ্যাসই নাই, আপনি বিশ্বাস করেন আমি কখনো আমার প্রতিপক্ষকে কোনো আঘাত করি না যদি তার মাঠ না থাকে, আমি ওই খেলাই খেলি না যদি তার বল করার মতো সুযোগ না থাকে। আমি অনেক এরকম অনেক আসর আছে আমার বিপক্ষের, বয়েতে যদি আসর না পাই আমি কোনো কথাই কই না। আর আপনি তো আজকে আমার বাড়ি আমার মাটিতে দাঁড়িয়ে আছেন, আমি আপনার কই কি আর সই কি, আপনার আমি কইতে পারবো না আজকে, সইতে পারবো না, যা মনে হচ্ছে আজকের মাঠ আপনার, আপনি আমার কি লাইলেও আমি কিছু কমু না, আর ফুলের মালা দিলেও আমি কোনো কিছু কমু না। কারণ আমি একটা কথা জানি যে যার লগে মিল বেশি হের লগে কিল বেশি। কারণ কি, কারণ কিলা কিলি কইরা শেষ পর্যন্ত সেই ওই কয় না সবাই না সবাই না পোলাপান কাইজা লাগলে কয় আই আই তুই থুকুমুকু কয় আই তুই থুকুমুকু কয় আমি অবশেষে মুরুব্বীরা নিয়ে মিলাই দাদা মিলতে অনুভব তাইলে আর কিলা কিলির দরকার নাই। আপনার যা মনে হচ্ছে আপনি খালি কইয়া যান, দেখেন খালি আমি কি কীভাবে সই। একটু শোনেন, এইখানে এত কিছুর তো দরকার নেই, স্ত্রী কেন স্বামীকে বাবা ডাকবে, এখানে একটা সম্বন্ধ একটা সম্পর্ক, এটা একটা লেনা দেনা, এখানে কোনো কিছু বলে ডাকতে হবে, কোনো নাম মেনশন করতে হবে বিষয়টা তো এরকম না। শোনেন একটা গান শুনছেন আপনারা, দুই চোখের জলার হৃদয়ের টান, তাই বিনে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে, হ্যাঁ একবার আখি নিরেছে দেখো প্রাণের প্রাণ কাছে। আরে শালম ভাই হৃদয় থেকে হৃদয় নিন্দানো যে ডাক, এই ডাকের উপর আবার দুনিয়ায় ডাক আছে। ভুল নামে ডাকলেও সে খুশি, মুসা নবী যায় দূর পাহাড়ে প্রতিদিন একশোটা সওয়াল করে আমার আল্লাহর সাথে, আমার আল্লাহ নবীদের মধ্যে একটু ঠেটা নবী ছিল তো, ওই দিন যাচ্ছে কোথায় আল্লাহর দরবারে যাবে তুর পাহাড়ে, দেখে একটা পাখি তে সে ডাকতেছে ইয়া করুল ইয়া করুল ইয়া করু, মুসা নবী কয় এই পাখি তুমি কি বলো, কয় আমি তারে ডাকি, সে কে আল্লাহ নাম কি ইয়া করুল, কয় না আল্লাহর নাম তো ইয়া করুল না, আল্লাহর নাম হচ্ছে ইয়া করিম। ও পাখি তুমি ইয়া করুলটা বাদ রাইখা, ছোট ছোট বাজাও, ছোট আরো ছোট বাজাও, ইয়া করুল না ইয়া করিম বলো, নামটা শিখাই দেওয়া গেছে তোর পাহাড়ে। কিছু দূর যাওয়ার পরে এই পাখিটা করিমও ভুলে গেছে করুলও ভুলে গেছে, ওর কোনোটাই মনে নাই, ও মাটির মধ্যে পড়ে ছটফট ছটফট করে আল্লাহর কাছে যায়। যখন হাজির নাজির হইলো তোর পাহাড়ে মুসা নবী, আমার আল্লাহ কয় মুসা প্রশ্ন পরে করো, তোর কথা আমি পরে শুনবো, বলো তো আসার সময় রাস্তায় কী করছো, কয় কিচ্ছু করি নাই, কয় করছো কী করেছো একটু বলো, কয় আল্লাহ আসার সময় একটা পাখি দেখি সে আপনারে ডাকতেছিল ভুল নামি, আপনার নাম ইয়া করিম, সে কয় ইয়া করুল ইয়া করুল, আমি পাখিরে বললাম পাখি রে, ও পাখি তুমি ইয়া করুল নামে না ডাইকা ইয়া করিম নামে না, আমার আল্লাহ কয় পোষা যদিও আমাকে ভুল নামে ডাকতেছিল তারপরও হৃদয় দিয়ে ডাকতেছিল রে, পোষা ভুল নামে ডাকতেছিল কিন্তু আমাকে হৃদয় দিয়ে ডাকতেছিল, যদিও নামটা ভুল কিন্তু হৃদয় দিয়ে ডাকছে, এর জন্য আমি আল্লাহ ডাকতে কবুল, আমি আল্লাহ খুশি হয়েছি, তুমি তাড়াতাড়ি যাও আমার শুদ্ধ নামের দরকার নাই, তুমি যে কও ও জানি আমার ইয়া করুল নামে ও ভুল নামেই ডাকে, তোমার নামটাও ভুলে গেছে আর ওর ভুল নামটাও ভুলে গেছে, ও এখন পাখি, ওই পাখি মাটির মধ্যে পড়ে ছটফট করতেছে, ও মুসা ওই কষ্ট ওই পাখির অন্তরে লাগতেছে না, আমি আল্লাহর নিজের অন্তরে,
ভুল নামেই ডাকেন, হৃদয় থেকে ডাকেন। আর স্বামী স্ত্রীর ব্যাপারটা তো টোটালি আলাদা। মায়েরা হাঁস মুরগি পোষে না, পোষে কি না? আরে কত কর না কেন আপনারা? এক বেটায় নাও চালাইব, কয় একটু ধাক্কা দাও, কয় মুখে গাও, ধাক্কা দিবা হাত দিয়ে, আরে ভাই তোমার মুখে গাও কেন, কয় হেইও কই তুইব না। আপনারা হচ্ছেন আমাদের প্রধান উৎস প্রাণ, আমরা ততক্ষণ পর্যন্ত ভালো গাইতে পারবো না যদি আপনারা না গাওয়ান। একটা নারী যেরকম অলঙ্কারবিহীন, তাকে দেখতে একটা প্রকৃত রূপের মনে হয় না। অলঙ্কার অলঙ্কার ছাড়া দেন বাবরি সরকার, ধরেন কিছু নাই, কানে নাই, গলায় নাই, হাতে নাই, নাকে নাই, কেমন দেখা যাবে? একটা শিল্পীর অলঙ্কারই হচ্ছে তার শ্রোতাবৃন্দ। আমাদের প্রাণী আপনারা, আপনারা ছাড়া আমাদের কোনো অস্তিত্ব। মাঝে মধ্যে হন একটা কিছু সাহস করে কয়ে লাইবেন, যেটা যেদিকে যাই যাইব, কয়ে লাইবেন সাহস করে। হাঁস মুরগি পোষে না, তাহলে হাঁসেরে কি কয়? সারাদিন ছেড়ে দেয়, সন্ধ্যায় যখন খোয়ারে ভরবে তখন কি কয়? এই হাঁস আয় আয় আয়, এ হাঁস করে, হাঁস কই মুরগি রে, এই মুরগি আসবে, আসবে না। যারে বলছো খোদা রাসুল হতে নয় জুদা, ভজন পথে মুরশি ভজ তারে, যারে বলছো খোদা রাসুল হতে নয় জুদা, ভজন পথে মুরশি ভজ তারে। গিরস্তের বাড়িতে হাঁস মুরগি পোষে, হাঁস মুরগি পোষে, হাঁস মুরগি কইলে কি আর কাছেতে আসে? দেখো যদি বলে তুই তুই কাছেতে আসে, ও ওই মত প্রেম ডাক ডাকো গারে, যারে বলছো সারাটা জীবন দুই লেন বেশি বুঝ যাইছিস, তোর একটা বিশাল সমস্যা। তোর চোখটা থাকবে আমার দিকে, আমি কি কই, আমি তোরে থামতে কই, তুই যেন সেটটা গেলি গা, জ্বালার মধ্যে আছি, তোর জ্বালায় জ্বালায় জীবনই কয়লা, তুই জীবন নিয়ে খাইস না। এটাই উচিত হলে স্বামী স্ত্রী দুজনে এক জায়গায় থাকে, কিন্তু দুনিয়ায় কোনো ইতিহাস নাই কোনো স্ত্রী বলছে স্বামী স্বামী, ও স্বামী স্বামী কই আপনি, স্বামী ওখানে স্ত্রী আপনি কই, আমার ক
কর্তায় আমার ঘরে ডাক দিয়ে এখন তো তাও একটা বাবু আছে। আগে যখন আমি একা ছিলাম তখন যেখানেই থাকতাম বাড়ির মধ্যে পাড়া দিয়ে আইসা কইতো, করে এই কই গেলি, কই গেলা? বুঝছি ঠাকুরে যাইছে, এই যে আসি আসতেছি। আর হনে তো কয় গেদির মা, নামের দরকার হয় না, স্বামী স্ত্রীর এমন একটা বিষয় এখানে নামের কোনো দরকার হয় না, হৃদয়ে চোখে চোখে যে লেনা দেনা, হু হা কাশি হু বুড়ায় কয়, বুড়ি অনেক কিছু না কইতে পারে, এই তো ভাবটা, বুড়ায় কয় আহ আর বুড়ি কয় আহি, কোনো কিছুর দরকার হয় না। স্বামী স্ত্রী দুইজনে এক ঘরেতে থাকে তাই বলে কি ওঠে পোকা, স্বামী কইয়া ডাকে কেহ বলে শুনছনি, কেহ বলে কই গেলি, কেহ বলে শুনছনি, কেহ বলে কই গেলি, ওই মত প্রেম ডাক ডাকো কারে, যারে বলছো খোদা রাসূল হতে নয় জুদা, লাইলি আর মজনু তারা এক জায়গাতে থাকে, তারে তারে লাইলি আর মজনু তারা সূক্ষ্ম পীড়িত করে, তারে তারে তার বিষাইয়া এক জায়গাতে থাকে, মজনু বলে কই গেটি, লাইলি বলে কই ডইটি, ওরে লাইলি কয় মজনু খোতা, মজনু কয় লাইলি খোতা, কবি জালালের মনের ধাঁধা গেল না রে, কবি জালালের মনের ধাঁধা গেল না রে, যারে বলছো খোদা রাসূল হতে নয় জুদা, ভজন পথে বলছি মজনু তারা সূক্ষ্ম পীড়িত করিল, তারে তারে তার বিষাইয়া এক জায়গাতে রহিল, ওই লাইলি আর মজনু তারা ওরে লাইলি আর মজনু তারা সূক্ষ্ম পীড়িত করিল, দেখো মজনু কই লাইলি খোতা, লাইলি কই মজনু খোতা, কবি জালালের মনের ধাঁধা গেল না রে, যারে বলছো খোদা রাসূল হতে নয় জুদা, ভজন পথে মুর্শিদ ভজো তারে, শেষ এই কথার জবাব এখানেই। আরেকটি প্রশ্ন করলে বলেন, আমার খাজা বাবা তিনি না চাইতেও অনেক কিছু আসতেন, আবার চাইলেও আসতেন না, সেই সময়টা কখন, কারণ কি? সেটা হলো খণ্ড আর অখণ্ড, যখন তিনি খণ্ড হয়ে গেলেন
তখন বিয়ের পরে এটা সাধনা, এটা গভীর তত্ত্বের গভীর একটা ভাবের একটা ব্যাপার। কারণ যখন আপনি খণ্ড থাকবেন তখন আপনি পরিপূর্ণতা লাভ করতে পারবেন, যখন আপনার থেকে খণ্ড হয়ে যাবে তখন আর আপনার কোনো কিছুই সেই আগের মতো থাকবে না।